কেন ভয় পেলে আমাদের শরীরের রং দাঁড়িয়ে যায়, কেন আমাদের হাত পা কিছুক্ষণ পানিতে থাকলে এরকম রিঙ্কেল হয়ে যায়, আবার আমাদের নখের ভিতরে এই সাদা দাগ কেন হয়, আর বাচ্চারা যখন কান্না করে তখন তাদের চোখের পানি কেন বের হয় না, এই সকল মজার মজার প্রশ্নের উত্তর এই ভিডিওর মতোই অসাধারণ রহস্যময়। আজকে আমি মানুষের শরীরের এই মজার মজার আশ্চর্য কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো। ফ্যাক্ট নম্বর 10, বন্ধুরা আপনারা মানুষের নখে এই সাদা দাগটি হয়তো দেখে থাকবেন। কখনো কি ভেবে দেখেছেন শুধু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই দাগটি কেন দেখা যায়? আসলে নখের এই সাদা দাগটি হওয়ার মূল কারণ হচ্ছে আপনার শরীরের আয়রন, ক্যালসিয়াম, মিনারেলের ঘাটতির কারণ। আমাদের শরীরের এবং মাইন্ডের কানেকশন এত বেশি স্ট্রং যে আমাদের শরীরের যদি কোনো একটা বিকৃতি ঘটে তাহলে তো শরীরের যে কোনো অংশে কোনো না কোনোভাবে দৃশ্যমান হবেই, যেন আমরা সেটা খুব দ্রুত ঠিক মতো ধরতে পারি। ফ্যাক্ট নাম্বার 9, আপনি কি জানেন আমাদের ব্রেইনই আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে? কিন্তু আপনি কি জানেন সার্জারির সময় আমাদের ব্রেইনকে আধা ঘন্টা আলাদা করে রাখা যেতে পারে, আর এর ফলে আমাদের ব্রেইনে কোনো রকমের কোনো এফেক্ট পড়বে না, আর আমাদের ব্রেইন 40 বছর পর্যন্ত সাইজে বড় হতে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মতে মানুষের শরীরে প্রায় 5 লাখ সোয়েট গ্ল্যান্ড আছে, কিন্তু এটা আমরা ওভাবে অনুভব করতে পারি না। আর সবচেয়ে বেশি সোয়েট গ্ল্যান্ড রয়েছে মানুষের শরীরের হাতে এবং পায়ের নিচে এবং ব্রেইনে। সোয়েট গ্ল্যান্ড ওগুলো যার মাধ্যমে শরীরে ঘাম নিঃসরণ হয়, আর আমাদের এই পায়ের ভিতরেই 1,25,000 বেশি সোয়েট গ্ল্যান্ড আছে। আর মজার বিষয় এটা হচ্ছে যে মহিলাদের পায়ের বেশিরভাগ সোয়েট গ্ল্যান্ড বন্ধ থাকে, এ কারণেই পুরুষদের চেয়ে মহিলাদের পায়ে দুর্গন্ধ কম হয়। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কি জানেন মশার হাতে মানুষের মৃত্যু হওয়ার জন্য একজন মানুষকে 2 মিলিয়ন মশার কামড়ের জন্য যেতে হতে পারে? আরেকজন মানুষ এটা কেনই বা করবে? কিন্তু মূল ফ্যাক্টটা হলো এটা যে একটা মশা আপনার শরীরে যখন কামড় দেয় তখন মাত্র 0.01 মিলিমিটার রক্ত শোষণ করে, তাই ব্লাড লসের মাধ্যমে আপনার মৃত্যু হওয়ার জন্য 2 মিলিয়ন মশার প্রয়োজন হতে পারে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি কি এটা জানেন যে মানুষের শরীরের 70% পানি দ্বারা তৈরি? আর পানি মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরের পানির ঘাটতির আপনার শরীরের ওজনের 1% সমান হয় তখন আপনার খুব তীব্র পিপাসা পাবে। যদি আপনার ওজন 50 কেজি হয় আর আপনার শরীরের ভেতরের পানি যদি 0.5 কেজির কম হয় তাহলে আপনার খুব তেজ পিপাসা পেতে শুরু করবে, আর এই ভেরিয়েশন যদি 10% পর্যন্ত চলে যায় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সবচেয়ে ইউনিক বস্তু। আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর আর কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। যদি আপনার কোনো জমজ থাকে তার সাথেও আপনার ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল থাকবে না। তো আশ্চর্যের বিষয় হলো এই যে আপনার ফিঙ্গারপ্রিন্টের মতোই আপনার জিহ্বা পৃথিবীতে একমাত্র ইউনিক বস্তু। আপনার জিহ্বাকে যদি প্রিন্ট করা হয় তাহলে সেই প্রিন্ট দুনিয়ার আর কারো সাথে মিল হবে না। হ্যাঁ, খুব শীঘ্রই দেখা যাবে জিহ্বার প্রিন্ট দ্বারা ফোন আনলক করা হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 4, আমরা যদি আমাদের ফুসফুসকে বডির বাইরে এনে পানিতে দেই তাহলে এটি পানিতে সাঁতরাতে থাকবে। এটা এই কারণে হয় যে আমরা যতই শ্বাস প্রশ্বাস নেই না কেন আমাদের ফুসফুসে সবসময় 1 লিটার অক্সিজেন জমা থাকে, যাকে রেসিডিউয়াল লাং ভলিউম বলা হয়ে থাকে, আর এজন্য ফুসফুস পানিতে সাঁতরাতে পারে। ফ্যাক্ট নম্বর 3, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে মাত্র 1 কাপ পরিমাণ রক্ত থাকে, আর যখন কান্না করে তখন তার চোখ দিয়ে পানি না পড়ার কারণ হচ্ছে তার চোখের টিয়ার ড্রপ এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি। ফ্যাক্ট নম্বর 2, আপনি কি কখনো নোটিস করেছেন আপনি যখন বেশি সময় ধরে পানিতে থাকেন তখন আপনার হাত এবং পায়ের আঙুলে কিছু আজব দাগ দেখা যায়? কিন্তু আপনি কি জানেন যে এটার কোনো উপকার হয় নাকি অপকার হয়? ইউকে একটি ইউনিভার্সিটির বিজ্ঞানীরা একটা গবেষণার মাধ্যমে এই সারাংশতে উপনীত হয়েছে যে এই দাগগুলো আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের হাত যখন ভিজা থাকে তখন এই দাগগুলো আমাদেরকে কোনো জিনিস শক্ত করে ধরতে সাহায্য করে। যদি আমাদের এই সিলভাটিসগুলো না পড়তো তাহলে আমরা কোনো কিছু ভালোভাবে ধরতে পারতাম না। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করেছেন কিছু কিছু সময় আমাদের শরীরের লোম কেন দাঁড়িয়ে যায়, মানে আমাদের গুজবাম কেন হয়? যখন আপনি কোনো ভয়ানক মুভি দেখেন অথবা স্পিডে গাড়ি চালান অথবা খুব ঠান্ডার কাছাকাছি যান, তেমন কিছু কিছু পরিস্থিতিতে তখন আপনার শরীরে হরমোন অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়, যাকে স্ট্রেস হরমোনও বলা হয়। আসলে এই হরমোন নিঃসরণের কারণেই আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। বন্ধুরা, আপনাদের মধ্য থেকে যদি কারো কোনোদিনও গুজ বাম্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কারণে হয়েছিল। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।